আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে একটা সমস্যা কিন্তু আমরা খেয়াল করছি যে তাদের কিন্তু ঘুমটা ঠিক মতো হয় না অনেকে এসে আমাদের কাছে বলে যে আমার আট ঘন্টা ঘুম হয় না আমরা বলে থাকি যে সুস্থ থাকার জন্য আট ঘন্টা ঘুমটা খুবই জরুরি কিন্তু এখানে অনেকে দেখা যাচ্ছে যে পাঁচ ছয় ঘন্টা ঘুমাচ্ছেন এবং তাদের কিন্তু মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে তারা অল্পতে রেগে যাচ্ছেন এবং তারা নানারকম মানসিক সমস্যা এবং ডিপ্রেশনে আক্রান্ত হচ্ছেন এবং নানারকম দুর্ঘটনার খবরও আমরা পাই তো ভালো ঘুমের জন্য প্রথমত আমরা যেটা বলবো যে আপনি প্রতিদিন আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন এটার জন্য আপনার যেটা করতে হবে আপনি বিছানায় গিয়ে দয়া করে কোনো ডিভাইস ব্যবহার করবেন না মোবাইল হোক ল্যাপটপ হোক অনেকের ব্যবহারের অভ্যাস থাকে দুই হচ্ছে প্রতিদিন একটু পরিশ্রম করবেন তাহলে কিন্তু আপনার ঘুমটা সুন্দর হবে তৃতীয়ত যেটা আমরা বলি সেটা হচ্ছে একটা সুষম খাবার খাবেন এবং যাবতীয় মানসিক দুশ্চিন্তা এগুলো অ্যাভয়েড করবেন তারপরে আমরা যেটা বলি যে আপনি যদি ঘুমাতে সমস্যা হয় ঘুমানোর সময় অনেক সময় লাইট বা দুর্গন্ধ বা ঘরের মধ্যে যদি আলো বাতাস না থাকে তখন কিন্তু ঘুমাতে সমস্যা হয় আপনি এটা জানালা খুলে রাখতে পারেন এবং ঘরে যেন পর্যাপ্ত বাতাস থাকে সেই ব্যবস্থা আপনি রাখবেন এবং যেটা বলি যে কোনো দুর্গন্ধ বা খারাপ কিছু আসছে ঘরের মধ্যে থেকে সেটা থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন এরপরেও যদি আপনার সমস্যা হয় তবে আপনি অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখাবেন অথবা একজন মেডিসিন ডাক্তারের শরণাপন্ন হবেন আপনি অবশ্যই সমাধান পাবেন এবং নিয়মিত ঘুমালে আপনার কিন্তু কর্মদক্ষতা বাড়বে আপনার অফিসের যে চাপ মানসিক চাপ সেগুলো কিন্তু কমবে এবং আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন আর ঘুমা ঘুমানোর সমস্যা যাদের আছে তারা যদি আমার মনে হয় একটু নিয়ম মেনে চলেন তাদের কিন্তু আমার মনে হয় সুন্দর একটা ঘুম হবে ধন্যবাদ সবাইকে